নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘর মঞ্জুষে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চমৎকার স্বাদের মুলো দিয়ে বিউলির ডাল রান্না করব। এইভাবে মুলো দিয়ে বিউলির ডাল রান্না করলে খেতে অসাধারণ লাগে। নিরামিষ দিনে এমন একটা ডাল থাকলে তো কোনো কথাই নেই, সবাই মজা করে খেয়ে নেবে। আসুন রেসিপিটা দেখে নিন। নর্মাল একটা মিডিয়াম সাইজ কাপের 1 কাপ বিউলির ডাল দিলাম। ডালটা এবার ভেজে নেব। গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে দিলাম। ডাল ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে, একটু হালকা কালারও চেঞ্জ হয়েছে। এবার যাতে আরও কুকিং না হতে পারে 1 কাপ জল ঢেলে দিলাম। ডালটা একটু ধুয়ে নেব। ডাল ধুয়ে নিয়ে এসেছি, এবার সেদ্ধ করার জন্য প্রয়োজন মতো জল দিচ্ছি। 3 কাপ জল দিলাম। হাফ চামচের একটু কম পরিমাণে লবণ দিচ্ছি। কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল দিলাম। এবার 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। 2টো সিটি দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। প্রেশার কুকারটা এখন নিজে থেকে খুলে যাচ্ছে। এবার একটু দেখে নেব কিরকম সেদ্ধ হয়েছে। দেখুন, মোটামুটি ভালো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার 3টে মুলো খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, এটা কড়াইয়ে দিয়ে দিলাম। মুলোগুলো দেখুন এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার হাই ফ্লেমে আরও 1টা সিটি দিয়ে নেব। 1টা সিটি দিয়ে প্রেশার কুকারের উপর জল ঢেলে সঙ্গে সঙ্গে প্রেশার কুকার খুলে নিয়েছি। এবার জল দিচ্ছি প্রয়োজন মতো। গ্যাসটা বাড়িয়ে দিলাম, এবার একটু মিশিয়ে নিচ্ছি। কাঁটা দিয়ে ডালটা গলিয়ে নিতে হবে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার হলুদ দিচ্ছি, 1/2 চামচের হাফ চামচ হলুদ দিলাম। সামান্য একটু জল দিয়ে মিশিয়ে হলুদটা এবার দিয়ে দেব। গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম। ডালটা প্রয়োজন মতো জল দিয়ে পছন্দ মতো ঘনত্বে করে নিতে হবে। এবার এটা জাল দিয়ে নেব। ডালটাকে 4-5 মিনিট জাল দিয়ে নেব, মনে হচ্ছে বেশি ঘন হয়ে যাবে। আরও একটু জল দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট জাল দিয়ে নেব ডালটাকে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে থাকলো। ডালটা 5 মিনিট জাল দিয়ে নিয়েছি, দেখুন এরকম ঘন হয়েছে। ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। এবার ফোড়নটা দিয়ে নেব। দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ মৌরি ফোড়ন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা কালার চেঞ্জ করেছে, সুন্দর একটা ফোড়ন ভাজার গন্ধ বেরিয়েছে। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নিলাম। এবার ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফোড়নটা দেওয়ার সময় লক্ষ্য করেছিলেন কি, একটা সাউন্ড হলো ডালে ফোড়ন দেওয়ার সময়। এরকম সাউন্ড হলে বুঝবেন যে আপনার ডালটা খুব সুস্বাদু হয়েছে খেতে। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। গ্যাসটা পুরো বন্ধ করে দিলাম, ফোড়ন দিয়ে একদম জাল দেব না। এবার প্রেশার কুকারটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। ফোড়নের ফ্লেভারটা পুরো ডালের মধ্যে চলে আসবে। 1-1.5 মিনিট পরে অন্য একটা পাত্রে ডালটা ঢেলে দেব। ডাল রান্না কমপ্লিট।